ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে চলে আসলাম আরেকটি সুন্দর একটা ভিডিও নিয়ে। আজকে আমরা চলে আসছি মেট্রো রেলে মিরপুর 10-এ। তো আজকে আমরা একটু মেট্রো রেলে করে ঘুরবো, কারণ আমাদের সবচেয়ে থেকে পছন্দের জার্নি হচ্ছে মেট্রো রেল। মেট্রো রেল হওয়ার পর থেকে কিন্তু আমরা অনেক ঘোরাঘুরি করি। তো মেট্রো রেল স্টেশনে এসে দেখি যে অনেক ভিড়, অনেক সিরিয়াল ধরতে হবে। তো আর কি করার, ধৈর্য সহকারে সিরিয়ালে দাঁড়িয়ে গেলাম, আর এদিকে নবনে নিল বাসি নিয়ে ব্যস্ত হয়ে গেল। তো অবশেষে আমার টিকেটের কাউন্টারে চলে আসলাম। আমি টিকেটের কাউন্টারে এসে তিনজনের জন্য তিনটা টিকিট নিয়ে নিলাম। এখন আমরা সুন্দর করে আরাম করে যেখানে মন চায় সেখানেই চলে যাব। তো আমরা যখন ঘুরতে বের হই তখন কিন্তু আমরা অনেক আনন্দ সহকারে বাহিরে যাই। তো আর সবচাইতে মজার জিনিস হচ্ছে মেট্রো রেলে করে ঘোরা। তো তিনটা টিকিট নিয়ে নিলাম, যার যার টিকিট শেষে নিয়ে নিলাম। এখন আমরা উপরে চলে যাব, মানে দোতলায় হচ্ছে টিকিট কাউন্টার, তিনতলায় হচ্ছে আপনার ওই মেট্রো রেল আসে। তো যাই হোক, টিকিটটা পাঞ্চ করে আমরা এপারে চলে আসলাম। টিকিট ছাড়া এপারে আসা একদমই অসম্ভব। তো আমরা সিঁড়ি লিফ্টে করে চলে গেলাম। এখন আমরা উপরে গিয়ে তারপর আমরা যেখানে ঘুরতে যাব সেই উদ্দেশ্য অনুযায়ী ট্রেনে উঠে যাব। আর মেট্রো রেলে করে ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে, নবনীলেরও অনেক ভালো লাগে। তো এই তো মিরপুর 10, আমরা যেখান থেকে ট্রেনে উঠব ওই জায়গায় চলে আসলাম। এর মাঝখান দিয়ে নবনী নিল একটু বাঁশি বাজালো। ওদের অনেক ইচ্ছা ছিল, মনের ইচ্ছা ছিল যে ওরা মেট্রো রেলে গিয়ে বাঁশি বাজাবে। তো আমরা এই জন্য মেট্রো রেলে করে চলে আসলাম বাঁশি রেল স্টেশনে তিনতলায়। এখন অন্যদিকে মেট্রো রেল আসলো, ওইটা যখন যাবে চলে তখনই আমরা যেই ট্রেনে উঠবো সেই ট্রেনে আসবে। তো অবশ্যই চলে আসলো মেট্রো রেলের উপর, ভিতরে আমরা বসে পড়লাম মানে সিট পাইনি, এই জন্য আমরা দাঁড়িয়ে আছি, যদি সিট পাই তখনই বসবো। তো অবশেষে ওয়েট করতে করতে আমরা সিট পেয়ে গেলাম, আর এখানে একটু বসে একটু সেলফি কুলফি তুললাম। তো যাই হোক, অবশেষে একটা সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলে নেই, সেটা হচ্ছে মেট্রো রেলের যে ফার্স্ট বগিটা থাকে ওই বগিটা হচ্ছে মেয়েদের জন্য স্পেশাল। ওখানে মেয়েরা সবসময় বসে, তো আমরা ট্রাই করি সবসময় ওই জায়গাটাই বসতে। আর এটা হচ্ছে মিরপুর ডিওসেস কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। এই জায়গাটা একটা সময় আমরা ছিলাম, অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর, বিশেষ করে আর পরিষ্কার পরিচ্ছন্ন সব দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর। আর এইটা হচ্ছে দিয়াবাড়ি, যেখানে আমরা যাব ওই জায়গাটাই হচ্ছে এটা। তো অনেক সুন্দর দেখা যাচ্ছে, খুবই সুন্দর একটা জায়গা। এখানে আসলে কিন্তু মনটা একদম ভালো হয়ে যায়, সবুজ। তো আমরা অবশেষে মেট্রো রেল থেকে নেমে গেলাম। এই যে আমাদের এই মেট্রো রেল চলে যাচ্ছে তার গন্তব্যস্থলে, সে তো আর থেমে থাকবে না, তার গতিতে সে চলবেই। তো আমরা এখানে নামলাম উত্তরা দক্ষিণে। আমরা যেখানে ঘুরতে যাব ওটা হচ্ছে উত্তরা দক্ষিণ। তো এখানে আমরা এসে আমরা যেহেতু বের হয়ে যাব, এই জন্য কার্ডটা পাঞ্চ করে তারপর হচ্ছে এই পার থেকে ওই পারে যেতে হবে, নয়তো বা যাওয়া যাবে না, মেট্রো রেল থেকে বের হওয়া যাবে না। আর মেট্রো রেলের টিকিটটা যদি হারিয়ে যায় সেক্ষেত্রে জরিমানা দিতে হয়। তো আমরা বের হয়ে মেট্রো রেল কাউন্টার থেকে বের হয়ে একটা অটো রিক্সা নিয়ে তারপর ঘোরার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আর এখানে চতুর্দিকে সবুজ, খুব ভালো লাগছে। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। আজকে এই পর্যন্তই, বাই।